What's up guys, this is Afron Sarkar. So, এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার ইমুলেটরটা আছে এবং এখানে একটা বাটন আছে যেমন রেজড বাটন এবং টেক্সট আছে যে শো। সো যখনই আমি বাটনটাতে ক্লিক করছি তখনই আমাকে কিন্তু একটা স্ন্যাক বার দেখাচ্ছে, রাইট? এবং ওকেতে ক্লিক করার সাথে সাথে স্ন্যাক বারটা আবার চলে যাচ্ছে। সো আমরা আজকে যেটা করব, আমরা কিভাবে আসলে স্ন্যাক বার আমাদের যখন আমরা অ্যাপ রিয়েল ওয়ার্ল্ড এর যে অ্যাপগুলো বিল্ড করি তখন কিন্তু স্ন্যাক বার এগুলোর উপর আসলে এগুলো আসলে অনেক আমাদের প্রয়োজন পড়ে, রাইট? সো আমরা এখন দেখবো যে এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। সো এখানে তেমন কিছুই নাই, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে একটা স্ক্যাফোল্ড বডি সেন্টার আছে আর কিছু নেই। সো এখানে আমি চাইল্ড নিচ্ছি এবং আমি এখানে আসলে একটা রেজড বাটন নিতে চাচ্ছি। রেজড বাটন নিলাম, ওকে। সো অন প্রেস্ট ওকে। সো এখানে আমি চাইলে নিচ্ছি বাটনের একটা টেক্সট দিয়ে দিব, লাইক ক্লিক, ওকে। সো ওকে, সো এখন আমার যে রেজড বাটন যে বডিটা আছে সেই বডির মধ্যে আমি যেটা করতে পারি স্ন্যাক বার নেওয়ার জন্য, সো কোডটা লক্ষ্য করুন, এরপর আমি বুঝাচ্ছি। সো স্ক্যাফোল্ড ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার, রাইট? সো শো স্ন্যাক বার, দেন এগেইন স্ন্যাক বার। সো এখানে আমাকে কন্টেন্ট দিতে বলতেছে, সো আমি কন্টেন্ট দিচ্ছি লাইক টেক্সট, যেমন দিতে পারি যে আই এম স্ন্যাক বার, রাইট? আই এম স্ন্যাক বার, ওকে। সো ওকে, ফাইন ফাইন। সো এখন আমি রিফরম্যাট করছি, ওকে। সো এখন আমি যেটা এখানে আসলে আরো অনেকগুলো প্রপার্টিজ আছে, যেমন আমি কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নেওয়ার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো, সরি এটার আগে আমাকে নিতে হবে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো, রাইট? এখানে আমি ডিউরেশন নিতে পারবো, সো আমি ডিউরেশন দিয়ে দিচ্ছি সেকেন্ড, দিচ্ছি 10 সেকেন্ড, ওকে। সো ডিউরেশন দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা তো বললাম, তারপর আছে এখানে অ্যাকশন, আছে অ্যাকশন স্ন্যাক বার অ্যাকশন, এখানে রিস্টার্ট, সরি স্ন্যাক বার অ্যাকশন, রাইট? সো স্ন্যাক বার অ্যাকশনে লেভেল দিতে পারবেন, সাপোজ যেমন ওকে ওকে। আর অন প্রেসড আসলে আপাতত খালিই রাখছি, ওকে। সো এখন প্রবলেমটা দেখবেন, এখন যখনই আমি এখানে রিস্টার্ট দিব তখন কিন্তু আমাকে একটা এরর দেখাবে, রাইট? সো এররটা কি দেখাবে এবং এটা আসলে আমি দেখাচ্ছি যেন বিষয়টা বুঝতে পারেন প্রপারলি, ওকে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে কোডটা আছে কোডটাকে আমি আবার রিস্টার্ট দিচ্ছি, জাস্ট ওয়েট, রাইট? সো এটা রিস্টার্ট হয়ে গেছে। সো যখনই আমি এখন আমার যে ক্লিক বাটনটা আছে এটাতে যখনই আমি ক্লিক করছি আমাকে কিন্তু একটা অ্যারর দিচ্ছে। সো এই কারণে আসলে আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি যে আসলে অ্যারোরটা কি, কারণ আমাদের কিন্তু অ্যারোরগুলো বুঝতে হবে, রাইট? অ্যারোরগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও বুঝতে হবে। সো এখানে আমাকে বলতেছে এক্সেপশন কট বাই জেস্টার স্ক্যাফোল্ড ডট অফ কল্ড উইথ এ কনটেক্সট দ্যাট ডাজন্ট কন্টেইন এ স্ক্যাফোল্ড, অর্থাৎ আমি এখানে একটা স্ক্যাফোল্ড তো ইউজ করেছি, সো আবার এখানেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা স্ক্যাফোল্ড ইউজ করেছি, সো দুইটার কি কিন্তু এখানে সেম হয়ে যাচ্ছে, রাইট? সো এখন আমি যেটা করতে পারি, এই এই যে আমাকে এররটা দিচ্ছে এবং তো এররটা যদি পুরোটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে করার জন্য বা বিল্ডার ইউজ করার জন্য আর কি বেসিক্যালি। সো এখানে আমার যে রেজড বাটনটা আছে সেটাকে আমি র‍্যাপ করব কি দিয়ে, বিল্ডার দিয়ে, রাইট? সো বিল্ডার দিয়ে আমি র‍্যাপ করছি এবং এখানে বিল্ডার নিয়ে নিচ্ছি, বিল্ডারে বিল্ড কনটেক্সট,
এবং এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি, লাইক CON। ওকে ওকে ফাইন। সো এখন আমার যে রেজড বাটনটা আছে, এই রেজড বাটনটা এতটুকু আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি, চাইল্ডটাকে কেটে দিচ্ছি, আমার এখানে দরকার নাই। এবং আমার যে বডিটা আছে এখানে আমি রিটার্ন করব, কি রিটার্ন করব, আমার এই রেজড বাটনটা রিটার্ন করে দেব, রাইট? এবং রিটার্ন করার পর ডেফিনেটলি আমাকে কোলন না সেমিকোলন ইউজ করতে হবে, রাইট? সো আশা করি এখানে আমি যেটা করছি জাস্ট এই রেজড বাটনটাকে বিল্ডার দিয়ে র্যাপ করেছি, রাইট? এবং এখানে ডিফারেন্ট একটা কনটেক্সট কিন্তু আমি এখানে ইউজ করছি। সো এখানে আমাকে যেটা করতে হবে, আমি যে কনটেক্সট বিল কনটেক্সটের যে ইনস্টেন্সটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে আমাকে পাস করে দিতে হবে, রাইট? আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো এখন যদি আমি কোডটাকে আবার রিস্টার্ট দেই, জাস্ট জাস্ট ওয়েট ফর দ্য আউটপুট। সো আমি কোডটাকে রিস্টার্ট দিলাম, এখন যখনই আমি ক্লিক করছি আমাকে কিন্তু স্ন্যাকবার দেখাচ্ছে, আম স্ন্যাকবার, এবং এটা ডিউরেশন কিন্তু 10 সেকেন্ড দেওয়া, আর এটা হচ্ছে কি অ্যাকশন। সো যখনই আমি ওকেতে ক্লিক করছি আমার কিন্তু স্ন্যাকবারটা চলে যাচ্ছে। সো এই ছিল বেসিক্যালি স্ন্যাকবারের উপর আমাদের আজকের যে টিউটোরিয়ালটা। সো আশা করি স্ন্যাকবারটা বুঝতে পেরেছেন, নেক্সট টিউটোরিয়ালে হয়তো টোস্ট নিয়ে কথা বলবো। সো যদি ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে আশেপাশে যে ফ্লাটার শিখছে, সো আপনি তাকে আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।